আসসালামু আলাইকুম। খুবই সাধারণ বা সিম্পল যেটাই বলি না কেন, একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হলাম। তো দিনটি ছিল শনিবার, আমার একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো শুক্র শনিবার যেহেতু মোটামুটি ফ্রি থাকি, সো হচ্ছে শনিবারই সিলেক্ট করা হয়। বাট একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল, যেতে ইচ্ছা করছিল না টাইম মতো আর কি, তারপর যেতে হবে। তো এর মধ্যে ভাবলাম যেহেতু ধানমন্ডির দিকে যাচ্ছি, আমার এক এক্স কলিগকে কল করলাম, কারণ ওর বেবি হয়েছে, দেখতে যাওয়ার কথা ছিল, বাট এর আমি আর সময় পাইনি। তো ওকে কল করলাম, দেখলাম ওরও দুপুরে দাওয়াত আছে, সো ওর সাথে আর মিট হয় নাই। এখান দিয়ে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট যেটা, নিরাশ হলাম। যাই হোক, তো আমার আমার এক্স কলিগের সাথেও দেখা হলো না, ভাবলাম ঠিক আছে আরেকদিন দেখা করে নিব। তো যে কাজ সেই, আমার যা কাজ ছিল আর যাই হোক। তারপর হচ্ছে যে গেলাম, এটা হচ্ছে ধানমন্ডি 12-এর এ, যেখানে হচ্ছে যে আমি ফার্স্টে যে রিক্সায় উঠি সেটা হচ্ছে আমার খুবই পরিচিত জায়গা। আর এখানে আসলে আমার সবসময় আমার এক্স কলিগদের কথা মনে পড়ে, বা আমার তার আগেও হচ্ছে যে আমি আমার পুরাতন কাজের প্লেস, ওয়ার্ক প্লেস যেটা ছিল, চেনা জানা রোড, সব কিছু মিলে এখানে আসলে আমি সবাইকে অনেক বেশি মিস করি। ইভেন রাস্তা, গাছপালা সব কিছুই আমি মিস করি। আগে হচ্ছে এভরিডে আসা হতো শাড়ি পরে, আর এখন হচ্ছে 3-4 মাসে একবার এরকম আর কি। তো যাই হোক, যেটা আমি আপনাদেরকে বললাম যে খুবই সাধারণ একটা ব্লগ আজকে। তো রিক্সা দিয়ে যাচ্ছিলাম, উপভোগ করছিলাম, ঠান্ডা বাতাস ছিল মোটামুটি, ওই দিন একটু ক্লাউডি ক্লাউডি ছিল, অ্যান্ড হচ্ছে বেশ ভালোও লাগছিল। তারপর হচ্ছে যেটা হলো যে রিক্সা দিয়ে বেশ অনেকটা দূর যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, যে হচ্ছে একটা সময় নামলাম, নামার পর কিছুটা প্লেস আমাকে হাঁটতে হবে, পরে হাঁটা শুরু করলাম। অ্যান্ড হচ্ছে যে ভাবলাম যে একা একা যেহেতু আছি, আর আমি সকালে ঠিক মতো নাস্তাও করি নাই, তো আমাদের যেটা মানে পুরাতন প্লেস, মানে আমার এক্স কলিগ আমার, সেটা হচ্ছে 12-এর এর যে BFC আছে সেটা, তো একা একা চলে গেলাম। আমি সত্যি কথা বলতে একা একা খেতে পারি না বা কোনো কিছু করতে পারি না, মানে আমার ভালো লাগে না একা একা কোথাও ঘুরতে, শপিং করতে, খেতে। তো এখানে এই যে আমাদের চেনা পরিচিত প্লেস, তো এখানে এসে একা একা খাচ্ছিলাম, এক এক পিস চিকেন, একটা কোলস্লো খেলাম। তো হচ্ছে যে আমি খেলাম অ্যান্ড সবাইকে মিস করলাম, আগের দিনগুলো ভাবলাম এই আর কি। তো তারপরেই তো কাজ শেষে হচ্ছে, কাজ তো না, খাওয়া শেষে কিছুক্ষণ বসলাম একা একা বাসায়, একটু ভিডিও কলে কথা বললাম। তারপর হচ্ছে আমি চলে যাচ্ছিলাম হচ্ছে বাসার দিকে। তো ফার্স্টে হচ্ছে আমি যেটা করতাম, যে এখান থেকে আগে মোহাম্মদপুর যেতাম, ওখান থেকে বাসায় যেতাম। তো যেটা বললাম, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।